बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। आज 20 अगस्त 2020 सन हमरा स्टील सूरा अल बकरार 97 एवं 98 आयाते आछि एवं गत दुई सेशन धरे हमरा ए आयात ए दुई आयात हमरा आलोचना करछि जेखने अल्लाह सुबहान ताला यहूदीदेर साथे रसूल सल्लामेर टाइमेर जे यहूदीरा छिलो मदीनाते तादेर साथे रसूल सल्लाम इंटरैक्शनेर यहूदीदेर बिहेवियर प्राय सेम बिहेवियर जेटा यहूदीदेर बिहेवियर छिलो मूसार साथे यहूदीदेर बिहेवियर छिलो ईसार साथे यहूदीदेर व्यवहार छिलो সেই সময়ে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খুব একটা ডিফারেন্স না, একই টাইপের। এবং এই এই দুই আয়াতে যেটা বোঝা গেছে যে ইহুদিদেরা তাদের অঙ্গীকার ওয়াদা এগুলার চারটা পয়সারও কোনো দাম নাই, এক মিনিটে বলবে, দুই মিনিট পরেই ওইটাকে আবার ভঙ্গ করবে। এবং আমরা দেখলাম যে কীভাবে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলা অঙ্গীকার করলো যে আমরা আপনাকে একটু টেস্ট করব, যদি আপনি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারেন আমরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। তারপরে দেখা গেল যে তারা অ্যান্সার সবগুলো কোশ্চেন 100% সঠিক অ্যান্সারের পরেও তারা বিভিন্ন একটা এক্সকিউজ বের করে বলল যে হে নবী, আপনার ফ্রেন্ড ইজিব্রিল আর আমাদের ফ্রেন্ড মিকাইল, কাজেই আমরা একত্রে হব না, আমরা আপনাকে বিশ্বাস করি না। এবং আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সুন্দরভাবে 98 আয়াতে বলছেন কুল মান কানা আদুওয়ান লি জিব্রিল, 97 এবং 98, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। এবং আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলা সেম, তে সেম জিনিসকে ডিফারেন্ট করা এটা একটা গুনার কাজ, যেমন ডিফারেন্ট জিনিসকে সেম করাও একটা গুনার কাজ। মানে কি? মানে ফর এক্সাম্পল যে জিব্রিল এবং মিকাইল দে আর সেম, দুইটাই আল্লাহর ফেরেস্তা এবং দুইজনেই আল্লাহর কাজ তারা পালন করে, কমান্ড পালন করে, তাদের ভিতরে ডিফারেন্সিয়েট করা যে আমি একে মানবো একে মানবো না এটা একটা গুনার কাজ, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। সিমিলার ওয়েতে নবীদের ভিতরে ডিফারেন্সিয়েট করা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, এরা সবাই আল্লাহর তরফ থেকে পাঠানো, তো কেমন করে আমি একজনকে অ্যাকসেপ্ট করবো একজনকে রিজেক্ট করবো, এটা হয় না। এবং ইহুদিরা সেম প্রবলেমটা, যেমন এই জিব্রিল এবং মিকাইলের ভিতরে তারা ডিফারেন্সিয়েট করেছে, সিমিলার ওয়েতে আম্বিয়াদের ভিতরে তারা ডিফারেন্সিয়েট করেছে, বলছে আমরা মুসাকে মানি, ঈসা এবং মুহাম্মদকে মানি না। খ্রিস্টানরা বলছে ওকে আমরা মুসা এবং ঈসাকে মানি, যদিও তারা ঈসাকে মানতে মানতে একবারে পুরো আল্লাহর লেভেলে নিয়ে গেছে, এবং আমরা মুহাম্মদকে মানি না। তো আসলে এটা আমাদের জানা উচিত যে এরা সবাই আল্লাহর অ্যাম্বাসেডার, আল্লাহর রসুল, আল্লাহর মেসেঞ্জার, তাদের নিজের ইচ্ছায় তারা কেউ করে না। কাজেই তাদেরকে রিজেক্ট করা, কাউকে শত্রু মনে করা, ইজ আল্লাহকে শত্রু মনে করা। এবং এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 98 আয়াতে এইখানে বলছেন। তো সিমিলার ওয়েতে আসলে আল্লাহ এবং রসুলের ভিতরে ডিফারেন্সিয়েট করা এটাও আরেকটা গুনার কাজ। ওই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কাছে এটা ক্লিয়ার কনসেপ্ট হওয়া উচিত যে আমরা যেন ডিফারেন্সিয়েট না করি, যেই সব জিনিসগুলা এক সেই সব জিনিসগুলোকে আমরা ডিফারেন্সিয়েট না করি যেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন সূরা আন-নিসা-এর 150 এবং 151 আয়াতে এই কথা বলছেন যে ইন্না আল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রুসুলিহি, যারা তাফরিক করে বাইন আল্লাহি ওয়া রুসুলিহি, আল্লাহ এবং রসুলের ভিতরে ডিস্টিংক্ট করে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফর এক্সাম্পল মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানবে সে যেন আল্লাহকেই মানছে, কারণ এই এটা সবাই আল্লাহ থেকে এসেছে। তো এখানে সূরা নিসাতে বলছেন যে যারা ইউফাররিকু বাইন আল্লাহি ওয়া রুসুলিহি, তাফরিক করে, ডিফারেন্সিয়েট করে আল্লাহ এবং রসুল, এবং বলে যে আমি এটাকে মানবো এটাকে মানবো না, যেমন আছে না অনেকে নিজেদেরকে বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস নিয়ে আসবেন না, কোরআনের আয়াত থাকলে বলেন হাদিস নিয়ে আসবেন না, এরকমও লোকজন আছে, তাই না? তা আল্লাহ এদের সম্বন্ধে এখানে বলছেন যে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ,
কিছু জিনিস আমরা ইমান আনবো আর কিছু জিনিস আমরা কুফুর করলাম, এটা আমানবো না আমি। ওয়াইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং দুইটার মাঝখানে একটা পথ তারা নিয়ে নিতে চায়, মানে সিলেক্টিভিটি, একই কথার, তাই না, যে আমার ইচ্ছা মতো। তো এরা তো আসলে আল্লাহর ইবাদত করছে না, তাদের নিজেদের ইচ্ছার ইবাদত করছে, যে ফল যেমন বাসে ওরকমও সেরকম বাসছে। আল্লাহর কমান্ডকে তো পুরাপুরি নিতে হবে। উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে 100% ঢুকে যাও। ইসলাম এরকম জিনিস না যে আমি ওকে 99% মানছি, একটা মানছি না, সবই মানলাম। আল্লাহ যেভাবে মিরাস বন্টন করছে এটাতে আমার প্রবলেম আছে, এটা মানবো না, তাহলে মুসলমান হবে না। মুরতাদ্দিনরা তারাই হয়েছিল যখন আবু বকরকে বলেছিল যে ওকে আমরা নামাজ পড়বো, আমরা এটা করব, হজ করব, ইয়া করব, কিন্তু জাকাতটা আমরা রসুলকে দিতাম, রসুল মারা গেছে, আপনা আবু বকর আপনি কে যে আপনাকে আমরা জাকাত দেব না আমরা জাকাত। এরাই তো ছিল মুরতাদ, মানে অনেক মুরতাদদের ভিতরে এরা একটা ক্যাটাগরি ছিল, যাদের এগেনস্টে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহাদ ঘোষণা করেছেন এবং বলেছেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম আমি তার এগেনস্টে কিতাল করব যে নামাজ এবং জাকাতের ভিতরে বিভক্ত করে, কারণ দুইটার কমান্ড একই জিনিস। এটা একটা বড় থিম যে আমরা যেন আমাদের মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চয়েস প্রকাশ না করি, যে এটা আমি পছন্দ করছি ধর্মের এটা নিলাম, এটা পছন্দ করছি না একটু খারাপ লাগছে নিলাম না, ইটস নট দ্যাট ইজি আসলে। ওকে, ওই জন্য আসলে কোরআন শরীফে এরকম অনেক অনেক এরকম আয়াত আছে যেখানে জিবরিল আলাইহিসসালাম নিজেই বলছেন, বা ফেরেশতাদের স্পোক্স পার্সন হয়ে জিবরিল এই কথা বলছেন যে ওয়া মা নাতানাযালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। ওকে, যে আমরা আমাদের নিজের ইচ্ছা আসে না, আমরে রব্বিক, আল্লাহর পারমিশনে আমরা আসি, তারা একটা কাজও তারা করতে পারবে না উইদাউট আল্লাহর পারমিশন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওয়ার্ডও অ্যাড করতে পারবে না এই কোরআনে আল্লাহর পারমিশন যদি না দেন। এই পুরা কোরআনটা রসুলের একটা ওয়ার্ডও এটার ভিতরে নাই, সব কিছু আল্লাহরই কথা। ওই জন্য যখন আল্লাহ রসুলকে বলছেন কুল, রসুল ওই কুলটাকে বাদ দেয়নি, কুলটাকেও ইনক্লুড করেছে যে হ্যাঁ বলে দাও, তাই না, জাস্ট টু শো যে আসলে কত কুল আছে, তাই না, যেমন কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহার রাসূল। তো যখন আল্লাহ রসুলকে বলে কুল ইয়া আইয়ুহার রাসূল, এটা বলো হে রসুল আপনি তাদেরকে বলে দিন এই জিনিসটা, তাহলে রসুল ইচ্ছা করলে শুধু ওই জিনিসটাই বলতে পারতেন যে এটা কোরআন, ওই কুল ইয়া আইয়ুহার রাসূলটা বাদ দিয়ে দিতেন, কারণ এটা আল্লাহ রসুলকে বলছেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পাওয়ার ছিল না যে কোনো কিছুকে চেঞ্জ করা। কাজে আসলে আমাদের এটা খুবই ভালোমতো জানতে হবে যে ইহুদিদের যেই বড় প্রবলেম, এবং যখন আমরা বলি ইহুদিদের প্রবলেম, অফকোর্স এটাতে মিন করা হয় যে আমরা যেন এই প্রবলেমে ফেস না করি, ইহুদিদেরকে যেন আমরা ফলো না করি এই সব খারাপ ট্রেটস এবং খারাপ স্বভাবগুলোতে। তার মধ্যে একটা অন্যতম ইয়ে হচ্ছে যে আল্লাহর যারা বন্ধু, যেমন জিবরিল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ভালো লোক, আল্লাহর ওলি, বুজুর্গ, আল্লাহর যারা ফ্রেন্ড এবং বন্ধু, তাদেরকে তাদের এগেনস্টে কনস্পিরেসি করা, তাদেরকে শত্রু মনে করা, এটা হচ্ছে একটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতন অবস্থা। এবং এটা কোথায় আসে? হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস কুদসিতে বলছেন, মানে আল্লাহ নিজেই বর্ণনা করছেন, এটাকে হাদিস কুদসি বলা হয়, যে যেটা বুখারী শরীফে আসছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাজানি বিল হারব, যে আমার কোনো ওয়ালির এগেনস্টে অগ্রসর হয়, তাকে শত্রু মনে করে, সে যেন আমার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহ বলছেন। কাজেই আসলে এটা খুবই ডেঞ্জারাস জিনিস যে যারা বুজুর্গ, যারা আলেম সমাজ, যারা আল্লাহর রিলিজনটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করে, দাওয়াতের কাজ করে, তাদেরকে ঘৃণা করা জাস্ট বিকজ যে তারা এই ভালো কাজটা করছে, অন্য কোনো রিজন না, জাস্ট তাদের এই কাজটার জন্য, তাদের এই ক্যারেক্টারটার জন্য যে তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর ওয়ালি, তারা রসুল, তারা জিবরিল, তারা এইসব করলে আল্লাহ নিজেই বলছেন যে আমার সাথে
যুদ্ধ ঘোষণা করার মতন, তাই না? ওই জন্য এই আয়াতটা খুবই ক্লিয়ার যে আমরা যেন এই ক্যারেক্টারটা থেকে দূরে থাকি। ওই জন্য আসলে তারপরের আয়াতেই, তাই না, মান কানা আদুওয়া লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহ আদুউন লিল কাফিরিন। আল্লাহ যারা এদেরকে আদাওয়াত করবে, তাহলে জেনে রাখো যে আল্লাহ এদের সাথে আছে এবং কাফেরদের এগেনস্টে আল্লাহ আদু। তা আল্লাহ নিজেকে এই গ্রুপের ভিতরে রাখলেন, যেই গ্রুপে আল্লাহর সাথে ফেরেশতারা আসে এবং রাসূল আসে। ওই জন্য আসলে রসুল যে ওয়ার্ডটা, মেসেঞ্জার, এটা দুই প্রকার। ফেরেশতাদের ভিতরে মেসেঞ্জার আছে, মানুষদের ভিতরে মেসেঞ্জার আছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্লিয়ারলি সূরা হাজের 75 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানে আল্লাহ সিলেক্ট করেন, বেছে নেন ফেরেশতাদের ভিতর থেকে এবং মানুষদের ভিতর থেকে রসুল, এবং ফেরেশতাদের ভিতরে অন্যতম রসুলকে জিবরিল আলাইহিসসালাম নাম্বার 1, এবং তারপরে আরও নাম আমরা পাই, যেমন মিকাইল, যেমন ইসরাফিল, যেমন মালাকুল মাউত, যেমন বিভিন্ন মালাকুল, আমাদের যেই কেরামান কাতিবিন আছে, এই যে বিভিন্ন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক মালাক অ্যাসাইন করেছেন, তাই না? মানুষদের ভিতরে সবচেয়ে বেস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে অন্যতম সব নবী যাদেরকে আমরা চিনি এবং জানি, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা, ঈসা, এইসব লিস্ট অফ আম্বিয়া কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ও সাল্লাল্লাহু আলাইহিম আজমাইন। এবং আসলে এইসব খুবই ইম্পর্টেন্ট জিনিস যে বোধ মানুষ এবং ফেরেশতাদের ভিতরে যারা নাম্বার 1, যাদের র্যাঙ্ক, এদের র্যাঙ্কটা নাম্বার 1 হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এই ওয়াহির জন্য, এই কোরআন, আল্লাহর মেসেজ, তাই না? যে জিবরিল, মিকাইল এবং ইসরাফিল, আগেও আমি বলেছিলাম, আবার রিপিট করি যে এই তিনজন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে ফেমাস, যাদের নাম আমরা জানি, স্পেসিফিকভাবে তাদের নাম জানানো হয়েছে। তো এই তিনজনেরই কিন্তু আপনি দেখবেন যে লাইফের সাথে রিলেশন আছে। আপনার মিকাইলের রিলেশন লাইফের সাথে সবচেয়ে ফিজিক্যাল এবং সবচেয়ে ক্লিয়ার আমাদের কাছে, এটা এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। কী কারণে? যে মিকাইল, উনি কন্ট্রোল করেন আল্লাহর কমান্ডে পানি, এবং পানি ইজ লাইফ, তাই না? ও যে আলনা মিনাল মা ইকুল্লা শাইয়িন হাই, পানি না খেলে আমরা মারা যাব, এবং পানি থাকলে আমরা বেঁচে থাকব, পানি থাকলে গাছ হবে, পানি থাকলে একটা ডেড মরুভূমিতে ফসল চলে আসবে, যেটা হচ্ছে সিম্বল অফ লাইফ, সব পোকামাকড়, পশু পাখি চলে আসবে, তাই না? তো মিকাইল, তার রিলেশনশিপ উইথ লাইফ ইজ ভেরি ক্লিয়ার। এখন জিবরিল আলাইহিসসালাম যদি চিন্তা করেন, উনি কিন্তু হায়া নিয়ে আসে, সেটা হচ্ছে যদি মিকাইলের রোল হয় আমাদের এই দুনিয়ার ফিজিক্যাল লাইফটাকে সাস্টেন করা, যেটা 70 বছর আমরা বেঁচে থাকতে পারি, তাই না? তারপরে তো মরে যাব। তো এইটা, এই লাইফটার জন্য মিকাইল লেটাসে, কিন্তু জিবরিল হচ্ছে কোটি কোটি বছরের লাইফের। যে জিবরিল যে জিনিসটা নিয়ে এসে সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে ওয়াহি, সেটা হচ্ছে আমাদের নূর, এবং সেটা হচ্ছে আমাদের হায়া, সেটাই হচ্ছে আসল লাইফ, যেটা হচ্ছে আখেরাতের লাইফ। তো সেই ক্ষেত্রে জিবরিল আলাইহিস সালাম, ওনার রোল হচ্ছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সব নবীদের রোলই হচ্ছে যে আমাদের ভিতরে লাইফ নিয়ে এসে দেওয়া। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়ামান কানা মাইতান ফা আহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। যে মৃত ছিল এবং আমি তাকে নূর দিলাম, সেটার কারণে আহইয়াইনাহু, আমি তাকে হায়াত দিলাম এবং তাকে আমি নূর দিলাম, তখন সে মানুষের মাঝে পথ চলতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হায়াত, এই যে লাইফ, এটাকে কী মিন করেছে? ওয়াহির কারণে যে লাইফটা সে পেয়েছে, তাই না? নট নেসেসারি যে এই ফিজিক্যাল লাইফ যেটা এটা মিন করেছে। ইন আদার ওয়ার্ডস, খুবই একজন স্বাস্থ্যবান হতে পারে, একবারে সিক্স প্যাকস, জিমে যায়, কোনো প্রবলেম নাই, যুবক, শক্তিশালী, হ্যাঁ, আমাদের সেন্সে তার লাইফ দিক থেকে সে নাম্বার 1, কিন্তু যদি সে
এই ওয়াহিদ টাচটা না পায় তাহলে সে মৃত, যদিও সে আমাদের সামনে লাইফ, তাই না? সে মৃত অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে জিব্রিল আলাইহিসসালাম এবং কোরআন এবং ওয়াহি, এটাই আসল লাইফ। আর সবাই মারা যাওয়ার পরে একটা অ্যাঞ্জেল আছে, একটা ফেরেশতা আছে যে আবার লাইফ নিয়ে আসবে এবং সবাই এটার কারণে আবার পুনরায় জীবন পাবে, সেটা হচ্ছে ইসরাফিল। এবং আল্লাহর কমান্ডে একটা হর্নে শিঙ্গায় ফু দেওয়ার কারণে সবাই আবার কবর থেকে বাহির হবে এবং ওটাই হবে আলটিমেট লাইফ, যেটার পরে আর মৃত্যু নাই, ওটাই হচ্ছে ফাইনাল লাইফ। তো ওই জন্য ইসরাফিল। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজনের নাম একত্র করেছেন একটা হাদিসে, আল্লাহুম্মা ইয়া রব্বু জিব্রিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা। এই যে আমরা আল্লাহকে ডাকি, এটা একটা আল্লাহ এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন রাতের বেলা পড়ার জন্য, ওই জন্য আপনারাও এটা শিখে নিন যে আমরা আল্লাহকে ডাকছি, হে আল্লাহ যিনি জিব্রিলের রব, যিনি ইসরাফিলের রব, যিনি মিকাইলের রব, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, যিনি গায়বও জানেন এবং শাহাদাও জানেন, অদৃশ্যও জানেন এবং যেটা দৃশ্য সেটাও জানেন, যিনি তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন, হে আল্লাহ আপনি আপনার বান্দাদের ভিতরে ফয়সালা করেন যেই সব জিনিসে তারা দ্বিমত পোষণ করে, ইহদিনি লিমা ইখতালিফা ফিহি মিনাল হাক্কি বিইযনিক, কাজেই হে আল্লাহ আমাকে হেদায়াত দেন যেখানে মানুষরা কনফিউজড হয়ে গেছে যে হেদায়াতের পথটা কোনটা, রাইটে না লেফটে, এইদিকে যাব না ডান দিকে যাব না বা দিকে যাব, এই সব ক্ষেত্রে আমাকে গাইড করেন যেন আমি সঠিক পথের উপরে থাকতে পারি। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতাল মুস্তাকিম, নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা তাকে সিরাতাল মুস্তাকিমের উপরে এস্টাবলিশ করতে পারেন। কাজে এরকম দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এবং এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলার দোয়াটা কিন্তু সবচেয়ে ইফেক্টিভ দোয়া, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে শিখিয়ে দিয়েছেন যে সবচেয়ে পাওয়ারফুল দোয়া ওই টাইমে কী হতে পারে। এবং এই দোয়ার কনটেক্সটে আমরা আল্লাহকে ডাকছি যিনি জিব্রিল মিকাইল এবং ইসরাফিল, কারণ এরাই হচ্ছে সোর্স অফ লাইফ যেভাবে আমি ডিসক্রাইব করলাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন, যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলদেরকে, ফেরেশতা থেকে হোক অথবা মানুষ থেকে হোক, অথবা রসুলরা চলে যাওয়ার পরে, আখের নবী চলে যাওয়ার পরে, যারা এখন বেঁচে আছেন ওলামা এবং বুজুর্গ এবং আল্লাহওয়ালা এবং ওলামা এবং যারা দিন ইস্টাবলিশের জন্য কাজ করেন, তাদের যেন তাদেরকে যেন আমরা ফ্রেন্ড মনে করি এবং তাদের ক্যাম্পে যেন আমরা হই, এবং আমরা অপোজিট ক্যাম্পে থেকে যেন দূরে থাকি, এবং আমরা যেন ইহুদিদের মতো না করি যেখানে আমরা ডিফারেনশিয়েট করে যেগুলো জিনিস এক সেগুলো যেন আমরা না হই। আদারওয়াইজ আমরা আল্লাহু আদুউন লিল কাফিরিন, আল্লাহ কাফের দিনদের আদর, এই দুইটার মাঝখানে আর কোনো পজিশন আল্লাহ রাখেননি, হয় এই গ্রুপ অথবা এই গ্রুপ, মাঝখানে আর কোনো প্লেস নাই। কাজেই লেট আস পজিশন আওয়ার সেলফ যে আমরা কোন গ্রুপের ভিতরে যাব, এবং দিস ইজ আওয়ার চয়েস। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন। আল্লাহু আলম ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।